আসসালামু আলাইকুম, দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ অভিমত অনুষ্ঠানে। বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি। আজকে একজন বিশেষ অতিথিকে নিয়ে আমরা এসেছি। এর আগেও তিনি চ্যানেলসের এই অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দিয়েছেন, কথা বলেছেন বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে। দর্শক, আর কেউ নন, তিনি হচ্ছেন সিলেট তিন আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব মাহমুদুস্সামাদ চৌধুরী, এমপি। জনাব মাহমুদুস্সামাদ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, জনাব মাহমুদুস্সামাদ চৌধুরীকে আপনারা এর আগেও দেখেছেন এই অনুষ্ঠানে, এবং বিশেষ করে যারা সিলেট তিন আসনের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জের একাংশ নিয়ে গঠিত যে আসনটি রয়েছে, সেই আসনের যারা বাসিন্দা তাদের একজন পরিচিত মুখ হচ্ছেন জনাব মাহমুদুস্সামাদ চৌধুরী, এমপি, একজন প্রবাসী এমপিও আমরা তাকে বলে থাকি, যিনি প্রবাসে ছিলেন বেশ কিছুদিন ধরে এই দেশে, পরবর্তীতে বাংলাদেশে রাজনীতির কারণে তিনি বাংলাদেশে গিয়েছেন এবং বাংলাদেশে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। তিনি একই সাথে সদস্য প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি সহ আরও বিভিন্ন সংসদীয় কমিটির তিনি একজন সদস্য। দর্শক, তিনি একই সাথে সহসভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা। আমরা কথা বলবো তার সাথে আজকে, তিনি যে উদ্দেশ্যে ব্রিটেনে এসেছেন সেই কনফারেন্স নিয়ে কথা বলবো, এবং এই কনফারেন্সটির নাম হচ্ছে ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি কনফারেন্স অন ন্যাশনাল সিকিউরিটি এবং সাইবার সিকিউরিটি, যেটি অর্গানাইজ করেছে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন ইউকে। এই সংগঠনের বা অর্গানাইজেশনের আমন্ত্রণে তিনি বর্তমানে লন্ডন সফর করছেন এবং বিভিন্ন কার্যক্রমে তিনি অংশ নিচ্ছেন, বিশেষ করে ন্যাশনাল সিকিউরিটি এবং সাইবার সিকিউরিটি সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য, এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য এবং অভিজ্ঞতা নেয়ার জন্য। আমরা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা নিশ্চয়ই জানি যে বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি এবং সাইবার সিকিউরিটি নিয়ে অনেক কথাবার্তা আছে, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা এই বিষয়গুলি নিয়ে কথা বলবো স্থানীয় রাজনীতি নিয়ে এবং এলাকার, তার এলাকাতে যেসব কর্মকাণ্ড তিনি করেছেন সেসব নিয়েও। জনাব মাহমুদুস্সামাদ চৌধুরী, আমি প্রথমে আপনার কাছে জানতে চাইব যে কনফারেন্সে যোগ দেওয়ার জন্য আপনি এসেছেন তার সম্পর্কে আমাদের দর্শকদেরকে খুব সংক্ষেপে কিছু বলুন। প্রথমে জিনিস হলো যে কমনওয়েলথের কান্ট্রিগুলোকে নিয়ে সাইবার ক্রাইম অ্যান্ড সিকিউরিটি এই কনফারেন্স, এটা এর আগে তিনটা দেশে হয়েছে। অস্ট্রেলিয়াতে হয়েছিল সাউথ প্যাসিফিকে, সেটাতেও আমি বাংলাদেশের টিম লিডার হিসেবে যোগদান করেছিলাম, অনেক কিছু শিখেছি সেখান থেকে, এবং পঞ্চম অধিবেশন সেখানে আমি সভাপতিত্ব করেছি। তারপরে আপনার বাংলাদেশের ফেরত আসার পরে এখন যেটা এখানে হলো 26, 27, 28, 29, 30, 31 এই পাঁচ দিন, এটাতে এই দেশের হাইটেক যারা আছেন সাইবার ক্রাইম এবং সিকিউরিটি যারা ডিল করেন তাদের সকলেই কিন্তু সেখানে প্যানেলিস্ট হিসেবে ছিলেন। আমরা অনেক ক্ষেত্রে স্টুডেন্টসের মতো ছিলাম, কিন্তু আমাদের সুযোগ দেওয়া হয়েছে আমাদের দেশ সম্বন্ধে বক্তব্য রাখার জন্য। তো সেখানে যে জিনিসগুলো দেখলাম যে ব্রিটেন এবং ইউরোপ আমেরিকার থেকে অনেক এখানে এসেছিলেন যারা এই সাইবার ক্রাইম এবং সিকিউরিটি সম্বন্ধে অ্যালার্মিং বক্তব্য দিয়েছেন, যেটা অনেক ক্ষেত্রে আমরা বাংলাদেশের যারা আমরা পার্লামেন্টারি আছি, সিটিজেন্সও আছেন তারা, আমরা কিন্তু সেইভাবে আমরা যাই না। তো আমি যেটা অস্ট্রেলিয়ায় বলেছিলাম সেখান থেকে কিছু পয়েন্টস নোটেড ছিল, এবং সেই পয়েন্টসের উপরে ওনারা রিসার্চ করেছেন, এবং সেখানে সবচেয়ে ভালো দিক যেটা তারা আমাদেরকে বাংলাদেশিকে খুব ভালোভাবে নিয়েছেন, সেখানে আফ্রিকার অনেক দেশ ছিল, অন্যান্য দেশও ছিল, ভালোভাবে নিয়েছেন এই কারণে যে তারা বলেছেন যে বাংলাদেশ অতি অল্প সময়ে সাইবার ক্রাইম অ্যান্ড সিকিউরিটিতে অনেক সফলতা অর্জন করেছে। এর জন্যে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, যিনি আমাদের আইসিটি অ্যাডভাইজার এবং উনি একজন সায়েন্টিস্টও, এবং আমি মনে করি যে তার এই প্রচেষ্টার ফলে আমাদের অগ্রগতি অতি অল্প সময়ে যেটা হয়েছে, যেটা আমরা প্রশংসা পেলাম, এটা কিন্তু ক্রেডিট গোজ টু হিম এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তো আমরা যে জিনিসটা বাংলাদেশে মেসেজ যেটা আমরা নিয়ে যাব, প্লাস আমাদের এখানে সেমিনারে কী ডিসকাশন হয়েছে, কী আলাপ হয়েছে, কী পরামর্শ তারা দেবে, যেটা আমি দাবি জানিয়েছি যে আমাদের মতো দেশগুলোতে আপনারা আমাদেরকে লিখিতভাবে অথবা ওয়েবসাইটে আপনারা দেবেন, যাতে এগুলো আমরা রিসার্চ করতে শিখতে পারি। এটা হলো পার্লামেন্টারি হিসাবে, কিন্তু মূল যে জিনিসটা হলো সাইবার ক্রাইম অ্যান্ড সিকিউরিটি, ইটস অ্যান এক্সপার্ট জব। এক্সপার্টরা যদি সেটার সাথে সম্পৃক্ত না থাকে,
তাহলে কিন্তু আমরা কিছুই করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদের মনে করেন আমাদের দেশে উই হ্যাভ টু হায়ার এক্সপার্টস, তারপরে এখানে আমাদের কমনওয়েলথের সাথে ওই এক্সপার্টস তাদের এক্সচেঞ্জ হইতে হবে, পাশাপাশি আমাদের যেভাবে সংসদ সদস্যের হলো, তো ওইখানে একজন হ্যাকারকে নিয়ে আনা আসা হয়েছিল এবং সে অতি অল্প সময়ে কীভাবে হ্যাক করে বিভিন্ন জিনিসে হ্যাক করে আমাদেরকে দেখায় দিল, যে হ্যাক করলো আবার এটা ছেড়ে দিল, যে আমি এইভাবে তার অনেক ড্রেস দেখলাম, অনেক ড্রেস তার কাছে, DHL এর ড্রেস আছে, চ্যানেল এসের মনে করেন আছে, এভাবে সে গিয়ে ঢুকবে একজন স্টাফ হিসাবে, একজন প্লামার হিসেবে গিয়ে এত এমনভাবে এটাকে প্রতিষ্ঠানকে হ্যাক করে আসবে যে এটা আর কোনোভাবে ছাড়ানোই যাবে না, কামিং ইনসাইড, আর যেটা হ্যাক করে তারা তো আউটসাইড থেকে করে। তো বাংলাদেশ আমাদের যে জিনিসটা হলো যে আমরা এই বিষয়ে আমরা খুব বেশি প্রাধান্য দিতে হবে, এর অন্যতম কারণ হলো বিশ্বের অন্যতম ইদানিংকালের দ্য গ্রেট ট্রেন রবারি ছাড়া ইদানিংকালের সবচেয়ে বড় যে রবারিটা হলো আমাদের বাংলাদেশ ব্যাংকে $0.7 billion, এটা নিয়ে যাওয়া হলো এবং এটা নিয়ে আমরা টাকা রাখলাম যুক্তরাষ্ট্রের কাছে, আমাদের রিজার্ভ ফেডারেল রিজার্ভে আমরা রাখলাম, সেইখান থেকে নিয়ে গেল ফেডারেল রিজার্ভের, এখানে কী কী দায়িত্ব ছিল বাংলাদেশের ব্যাংকের, কী কী দায়িত্ব ছিল, যারা হ্যাক করেছে তারা কীভাবে করেছে, এগুলো জিনিসগুলো কিন্তু সার্ফেসে নিয়ে আসতে হবে। কারণ হলো যে এটা শেষ নয়, এটি শুরু, কারণ তারা সাকসেসফুলি নিয়েছে এবং তারা কিন্তু চেষ্টা ছিল আরও নেওয়ার জন্যে, হয়তো আমাদেরকে খালিই করে দিত। সাইবার সিকিউরিটি অত্যন্ত আলোচিত এবং বড় একটি বিষয়, তো আপনি আপনার বক্তব্যের মাধ্যমে বলেছেন যে বাংলাদেশ অনেক ডেভেলপ করেছে, তো আবার এই বাংলাদেশ এত ডেভেলপ করার পরেও পৃথিবীর ইতিহাসের অন্যতম সাইবার কেলেঙ্কারি যেটি বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চলে যাওয়া, এটি কীভাবে সম্ভব হলো এবং এটির প্রোটেকশনের জন্য আসলে বাংলাদেশ দায়ী নাকি আমেরিকা দায়ী নাকি ফিলিপিন্স দায়ী, এবং সর্বশেষ FBI থেকে একটি কনফারেন্সে বলা হয়েছে যে এটি করা হয়েছে একটি স্টেট লেভেল থেকে যেখানে নর্থ কোরিয়ার ইনভলভমেন্টের বিষয় আছে, FBI থেকে বলা হয়েছে, এই যে মাল্টিন্যাশনাল এঙ্গেজমেন্ট একটি কেলেঙ্কারিতে, তো এই বিষয়গুলি বাংলাদেশ কিভাবে মোকাবেলা করছে কিংবা মোকাবেলা করতে প্রস্তুত কিনা, এটি তো সমস্যা। এই যে মাল্টিন্যাশনাল ইউনাইটেডলি যদি তারা বাংলাদেশকে হ্যাক করতে চায়, বাংলাদেশের টাকা নিয়ে যেতে চায়, কয়েকটা এক্সপার্টস যে এক্সপার্টস আমাদের আছেন তাদের চেয়ে হাজার গুণের বেশি বড় এক্সপার্টস বিশ্বে রয়েছেন, তো বাংলাদেশ ব্যাংকে আমাদের এক্সপার্টিস কী? এই টাকাটা আমরা আমাদের কোর্টে রেখেছি, এই এটা কীভাবে তারা হ্যাক করলো, এবং এটা আমি যেটা মনে করি যেহেতু ফেডারেল রিজার্ভে আমাদের টাকা রাখা হয়েছে, আপনার ব্যাংকে আমি টাকা রেখেছি, আমি 5 লাখ টাকার ঊর্ধ্বে নিতে গেলে আপনি আমাকে ফোন দেন, দিয়ে জিজ্ঞেস করেন যে আপনি অমুক কিনা, আপনি আপনার টাকা 5 লাখের চেক দিয়েছেন কিনা, এটা তো একটা সিকিউরিটি মেজার্স। জি, তো সেই ক্ষেত্রে ফেডারেল রিজার্ভ ব্যাংক আমাদের এত আমাদের সোনাদানা সব কিছু কিন্তু তাদের কাছে, আমাদের বাংলাদেশ ব্যাংকের টোটাল রিজার্ভ তাদের কাছে, তো তাদের তো উচিত ছিল যে হাইয়েস্ট ফোরামে হাইয়েস্ট অথরিটির কাছে তারা এটা ভেরিফাই করার জন্য, তাদের কাছে নিয়ে যদি এভাবে রাখা হয় আর তারা যদি উইদাউট ভেরিফিকেশন খালি যদি তারা আপনার হ্যাকিং আর কম্পিউটার ইন্টারনেটের উপরে নির্ভর করে, আমার যদি এই দেশের সম্পূর্ণ সম্পদ যদি এইভাবে চলে যায় তাহলে এটাও কিন্তু ফেডারেল রিজার্ভ ব্যাংকের ব্যবস্থা নিতে হবে, আমি তাদেরকে বেশি দায়ী করব। হ্যাকিং যে করেছে, সে হ্যাকিং করেছে, সে একটা ক্রাইম করেছে, আর আমি সাদামণি নিয়ে আপনার ফেডারেল রিজার্ভ ব্যাংকে আমি টাকা রেখেছি আমার ব্যাংকের অ্যাকাউন্টে, আমার ব্যাংকের অ্যাকাউন্ট যদি কেউ খালি করে নিয়ে যায় তো সেখানে আমার দুষ্ট কী? অনেকে বলতে চাচ্ছেন যে এটি ইনসাইড জব, বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তা এই সাইবার ক্রাইমের সাথে ইনভলভ, বা সাইবার এই যে কেলেঙ্কারি ঘটলো সেই ঘটনার সাথে তাদের জড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা হতে পারে। কারণ আপনি দেখেন বিশ্বের বড় বড় ঘটনা যেগুলো হয় সেগুলোর পিছনে কিছু না কিছু একটা আছে, এবং আমি যে উড়িয়ে দেব এটা আমি উড়িয়ে দেব না, আমি আমার গভর্নমেন্টকে অনুরোধ আমরা জানিয়েছি সংসদ থেকে, ব্যাপকভাবে জানানো হয়েছে, অল সংসদ সদস্য একতালে বলেছে যে বাংলাদেশ ব্যাংক হ্যাজ টু গো আন্ডার সার্ভেলেন্স, বাংলাদেশ ব্যাংক হ্যাজ টু বি সর্ট অফ স্ক্রুটিনাইজড প্রপারলি, যাতে করে এটার মূল তথ্য উপাত্তগুলো বের করা যায়। কারণ এমনও তো হতে পারে যে ফেডারেল ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকে তারা জানতে চেয়েছিল যে তুমি এটা সত্যি সত্যি ট্রান্সফার করছো কি না, দিস এন্ড দ্যাট, এগুলো আমি এখনও আমাদের দেশে আপনারা সকলেই জানেন, হইলে মিডিয়াতে এমনি চলে আসতো যে এটা হয়তো সময় লাগছে, কারণ এটা তো বেশি আমার হিসাবে সেন্সিটিভ ইস্যু,
এবং সেই সুবাদে আপনার এটাকে এক্সপার্টিজ ছাড়া হবে না। আপনারা বাংলাদেশের কিছু কিছু ঘটনা দেখেছেন, আমি নাম বলছি না, কিছু কিছু ঘটনা দেখেছেন যে এফবিআই এর হাতে গিয়েছে, কিছু কিছু ঘটনা আপনারা দেখেছেন যে ক্যানাডিয়ান কোর্টে গিয়েছে, তো এগুলো কিন্তু আমরা হয়তো পারতাম না। তো এগুলো যেহেতু ওই দিকে আমাদের মনে হয় যে উই হ্যাভ টু হায়ার এক্সপার্ট পিপল, আমি তো রেকমেন্ড করব যে আমাদের কমনওয়েলথ সাইবার যে ডিপার্টমেন্ট আছে তাদেরকে নিয়ে ইন্ডিপেন্ডেন্টলি এটা বের করা যেতে পারে, কিন্তু টাকা উই হ্যাভ টু রিকভার সামহাও। সাইবার ক্রাইম এবং ন্যাশনাল সিকিউরিটি এই দুটি বিষয় অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলাদেশের ক্ষেত্রে সাইবার ক্রাইম কীভাবে আমাদের ন্যাশনাল সিকিউরিটিকে ইম্প্যাক্ট করছে? সাইবার ক্রাইমটা এই মুহূর্তে বাংলাদেশে এই বড়টা ছাড়া ছোটোভাবে হচ্ছে, কিন্তু ব্যাংকে সাইবার ক্রাইম হচ্ছে, অনলাইন ব্যাংকিংয়ে হচ্ছে। তো এটা হলো, সে ফর এক্সাম্পল ব্যাংকিং সেক্টরের কথা যদি আপনি বলেন, তাহলে প্রথমেই তো আমাদের বলতে হবে যে প্রত্যেক ইন্ডিভিজুয়াল ব্যাংকস তাদের সাইবার ক্রাইম না হওয়ার জন্যে তাদের সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। জি, ব্যাংক যেভাবে পাহারা দিয়ে সিকিউরিটির ব্যবস্থা করে, সাইবার ক্রাইম না হয়ে হতে পারে। আমার সৌভাগ্য হয়েছিল যে এই ট্রিপে আমি যে ব্রিটেনে আসলাম, দি হাইয়েস্ট অথরিটিজ ইউ হ্যাভ ইন দিস কান্ট্রি, আই হ্যাড দি অপরচুনিটি টু ভিজিট দ্যাম, আই এম নট মেনশনিং এনি নেম, এগুলো আমরা দেখে আমাদের আমরা নিজে দেখলাম যে আমরা কোথায় আছি। আপনার মনে করেন যে পার্লামেন্ট মেম্বার্স, আদার্স, হাই ট্যাক পিপল, রিচ পিপল, এগুলো সব কিছু কিন্তু আন্ডার সার্ভেলেন্সে আছে এই দেশে। আচ্ছা, আমাদের দেশেও সেইভাবে করা উচিত। যেমন ধরেন আমাদের এমপিরা, আমরা অল দ্য টাইম উই আর মনিটার্ড, আওয়ার ইমেইল, আওয়ার টেলিফোন অ্যান্ড অল দ্যাট মনিটার্ড বাই সাম অথরিটিজ অর্গানাইজেশনস। তো এগুলোকে আরেক কঠিন এবং কঠোর করতে হবে। আর বাংলাদেশে নেকেডলি সব কিছু ছাড়া যাবে না, কারণ এই যে বন্যার পানির মতো হঠাৎ করে আমাদের উন্নয়ন হলো, এবং এই যে এখনকার যে বন্যা আসছে আবার ভেসে নিয়ে যাবে, তো এইভাবে যদি আমাদের দেশের ক্রাইম যদি এখন সাইবার রিলেটেড হয়ে যায়, তাহলে তো আমাদের খুবই খারাপ অবস্থা হবে। আপনি নিশ্চয়ই জানেন যে গত এই মাসেই বেশ কয়েকটি, গত মাসের শেষের দিকে এবং এই মাসে বেশ কয়েকটি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে, এবং এই জঙ্গি কানেকশন আবার সাইবার রিলেটেড, সাইবার কানেকশনের সাথে সম্পর্কিত, কারণ জঙ্গিরা তারা একে অপরের সাথে যোগাযোগ করছে হাইটেক ডিভাইস ইউজ করে, কিংবা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, অথবা সাইবার ফ্যাসিলিটিস ব্যবহার করে, এবং এর মাধ্যমেও আমাদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আছে, এবং যেটি হচ্ছে জঙ্গি হামলার কারণে। এই বিষয়টি আপনাদের এই এবারের আলোচনায় ছিল কিনা, যে জঙ্গিরা কিংবা সন্ত্রাসীরা কিংবা অপরাধীরা কীভাবে সাইবার ফ্যাসিলিটি ব্যবহার করছে? এটা অবশ্যই অবশ্যই ছিল, এটা অবশ্যই ছিল। এটা কীভাবে সিকিউর করা যায়, কীভাবে ডিফেন্স নেওয়া যায়, এগুলো আলাপ ছিল। বাংলাদেশের কথাটা আমি একটু উল্লেখ করতে চাই। আপনাদের স্মরণ আছে আমাদের লিবিয়ান প্রেসিডেন্ট কর্নেল গাদ্দাফি? জি, স্মরণ আছে। লাকারবি আমাদের যে প্লেন হাইজ্যাক অ্যান্ড ডিজাস্টার, সেগুলো স্মরণ আছে, আমি তখন ইংল্যান্ডে ছিলাম। এই যে লিবিয়ার প্রেসিডেন্ট কর্নেল গাদ্দাফি, অ্যাট হিস টাইম উনি যেটা করলেন সেটা হলো, বাংলাদেশের মতো এই ধরনের দেশ, বাংলাদেশ, পাকিস্তান, কয়েকটি দেশ থেকে উনি কিন্তু কিছু লোক চাকরি দিয়ে আনলেন এদেশে, কিছু লোককে চাকরি দিয়ে আনলেন লিবিয়াতে। এবং আমার স্মরণ আছে যে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা করে বেতন দিয়ে নিয়ে এসে লিবিয়ান ডিফেন্সিভ ফোর্সে তাদেরকে চাকরি দিয়ে ঢুকায় দিলেন। এটা পত্রপত্রিকা তখন ছিল, আপনারা ঘাটলে পাবেন। এই সমস্ত লোকরা তাদের চাকরি শেষ হওয়ার পরে দে ওয়েন্ট টু বাংলাদেশ, এইটাও আপনারা বাংলাদেশের পত্রপত্রিকায় পড়েছেন। তো তারা যখন বাংলাদেশে ফেরত গেল, 2 লাখ, 2.5 লাখ টাকা বেতন পেল বহির্বিশ্বে, তারা কিন্তু তারা খালি হাতে গিয়েছে, কিন্তু তাদের টেকনোলজি মাথায় করে নিয়ে গেছে। আমি তখনকার পরের থেকে আমি এগুলো একটু ইন্টারেস্টেড হয়ে আমি এগুলো একটু মনিটর করতে চাই, শিখতে চাই, পত্রিকাগুলো ফলো করি। তো সেই ক্ষেত্রে যে এই যে লিবিয়া থেকে যারা ফেরত গেল, বা মিডল ইস্টার্ন কান্ট্রি থেকে এই হাইটেক পিপল যারা ফেরত গেল, যাওয়ার পরেই কিন্তু বাংলাদেশ এই যে টেররিস্ট
বম যেগুলো বানানো এগুলো কিন্তু শিক্ষা এবং শুরু হলো, এটা অবভিয়াসলি আপনারা স্বীকার করতে হবে। এবং আমাদের দেশে যে এই যে আপনি কি বলতে চাচ্ছেন যে তাহলে লিবিয়া ফেরত যেসব মানুষ লিবিয়ান সেনাবাহিনী কিংবা লিবিয়ান ফোর্সগুলির সাথে কাজ করতো তারা এসবের বিহাইন্ডে আছে? হ্যাঁ, ডেফিনেটলি বিহাইন্ডে আছে, কারণ এগুলো আমাদের দেশে অনেক অনেকবার এগুলোকে বলা হয়েছে, টার্গেটে বলা হয়েছে। এবং আমি যেটা মনে করি সেটা হলো যে আমাদের এই সমস্ত লোকদেরকে আইডেন্টিফাই করেন প্রথমে, যে যারা লিবিয়া ফেরত, যারা এই এই এইভাবে বিভিন্ন দেশ থেকে যারা ফেরত গিয়েছে, কারণ ইউ হ্যাভ টু গো টু দ্য রুট অফ দ্য প্রবলেম। জি, রুট অফ দ্য প্রবলেমে যেতে হলে হুট করে একটা যে কোনো একটা কলেজের ছাত্র এটা শিখে ফেলেনি। জি, এটার টিচার আছে, এটার মাস্টার মাইন্ড আছে। এর জন্যে আমাদের এই সমস্ত জিনিসগুলো খুঁজে বের করতে হবে যে টেররিস্ট অ্যাক্ট যেগুলো বাংলাদেশে হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি ইট ইজ ডান বাই বাংলাদেশি পিপল। আমি কোনোভাবেই আমি স্বীকার করব না যে আইএস এটার সাথে জড়িত, কিন্তু কোনো একটা স্মল ইনস্টিটিউট, হলি আর্টিজান, আর সিলেটের এইটা হোক আর যে কোনো জায়গায় যেটা হোক, কিন্তু কোনো না কোনো জায়গায় বিশ্বের কোনো কোথার থেকে বলে ফেলি যে আইএস আমরা উই হ্যাভ ডান ইট। কারণ আইএস তারা তাদের যে প্রপাগান্ডা চ্যানেলগুলি রয়েছে সেইগুলির মাধ্যমে তারা এগুলি ক্লেম করে, এইগুলো ক্লেম করে, কারণ এটা সে তাদের শিষ্য পেয়ে যাচ্ছে, রেডিমেড শিষ্য পেয়ে যাচ্ছে। তো আলটিমেটলি ধরেন রেডিমেড শিষ্য পাওয়া এবং এনকারেজড হয়ে যাওয়াটা, এটাও তো একটা বিশাল ধরনের আমাদের জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট। জি, এর জন্যে আমরা আমাদের সাইবার সিকিউরিটি যেটা আছে এখন, এগুলো হচ্ছে কিন্তু সাইবার সিকিউরিটি। ইভেন আমি পার্সোনালি, আপনারা কেউ যদি কিছু মনে না করেন, আমি বলবো যে বাংলাদেশের মতো দেশে এত ইন্টারনেট, এত ফেসবুক, এত পর্নোগ্রাফি সম্বন্ধে হিউজ ডিসকাশন হয়েছে আমাদের এই কমনওয়েলথ কনফারেন্সে। এই যে ফ্রি অ্যাক্সেস বাংলাদেশে, বাচ্চা টিপায় টিপায় সে চলে যাচ্ছে ওইখানে, ওইখানে গিয়ে সে দেখছে কি ঘটছে, মা বাবা জানেই না, সামটাইমস তো পপ আপও হয়। হ্যাঁ, এটা 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 কিন্তু একটা বিশাল, আমি চাইল্ড পর্নোগ্রাফি বিশাল বড় ইস্যু ছিল। আমি আসবো আপনার কাছে। আমি আমার যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে সাইবার ফ্যাসিলিটি টেররিস্টরা কিংবা ক্রিমিনালরা ব্যবহার করছে এবং সেটি বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটিতে ইম্প্যাক্ট ফেলছে, এ বিষয়ে বাংলাদেশ সরকার কতটুকু তাদের অ্যাডভান্স নলেজ আছে এবং কতটুকু প্রোটেক্টেড রাখছে মানুষকে নিরাপত্তা বিধানে? ঠিক আছে, আমি এই কমনওয়েলথ কনফারেন্সে আসার আগে আমি সরকারের যত বড় বড় প্রতিষ্ঠান, নাম বলছি না, যত সিক্রেট সার্ভিস প্রতিষ্ঠান আছে সবার সাথে আমি যোগাযোগ করেছি এবং কিছু তথ্য আমি ওনাদের কাছ থেকে নিয়ে এসেছি। পাশাপাশি আমাদের আইসিটি ডিপার্টমেন্ট, আমাদের গভর্নমেন্ট, আমাদের মিনিস্টার্স, ওনারাও কিন্তু আমাকে অনেকগুলো তথ্য দিয়েছেন, যেটাতে আমি একটা 20 মিনিটের বক্তব্য আমি ফার্নিশ করছি। তা এখন যে জিনিসটা হলো যে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, ধরেন আমাদের ডিফেন্সিভ ফোর্স যারা আছে, তারপরে আমাদের মিনিস্ট্রি যেটা আছে, এরা সবাই কিন্তু উদ্বিগ্ন এবং পেরেশান যে ভেরি শর্টলি উই হ্যাভ টু গো এহেড উইথ প্রপার সিকিউরিটি ইকুইপমেন্টস। আনলেস অ্যান্ড আনটিল ইউ হ্যাভ প্রপার সিকিউরিটি ইকুইপমেন্টস ইউ ক্যানট কমব্যাট, এটা আমি মনে করি। এর জন্যে আমি আমার সরকারকে আমি যাব, অনুরোধ জানাবো, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি আসার সময় কথা বলে এসেছি, এবং আপনি জানেন যে আমি অলসো বাংলাদেশ রিপ্রেজেন্ট করছি না, আমি এশিয়া সারা মহাবিশ্বের 7টি মহাদেশের, এশিয়া মহাদেশের আমি অ্যাডভাইজারি কমিটিরও আমি সদস্য, কাজে আমার উপরে অনেক টাস্ক আছে। তো আমি মাননীয় প্রধানমন্ত্রী এটা খুবই খুশি হয়েছেন যে আমি যে এই পদ নিয়েও আমি আসতে পেরেছি এবং আমাকে উইশ করেছেন, এবং আমিও গিয়ে সেই কথাগুলো আমি ওনাদেরকে জানাবো যে এটা এখন আমাদের প্রাইম বিষয়, কারণ আমাদের যে আগামী দিনে বিশ্বযুদ্ধ অস্ত্র দিয়ে কতটুকু হবে না হবে জানি না, তবে তার আগে একটা সাইবার ওয়ার হয়ে যাবে বলে আমার ধারণা। সিলেটে জঙ্গি আস্তানা পাওয়া গিয়েছে, তারপরে মৌলভীবাজারে পাওয়া গিয়েছে, পরবর্তীতে কুমিল্লাতেও একই বিষয়ে পাওয়া গিয়েছে। সিলেট দেখা যাচ্ছে কিংবা চিটাগাং বারবার বড় বড় সন্ত্রাসীদের একটি আস্তানায় পরিণত হচ্ছে এবং সিলেটের যে ভৌগোলিক অবস্থান রয়েছে সেই ভৌগোলিক অবস্থানগুলিকে তারা কাজে লাগানোর চেষ্টা করছে। কয়েকদিন আগে সেখানে জঙ্গিরা মারাও গিয়েছে, সিকিউরিটি সার্ভিসের লোকজনও নিহত হয়েছেন। এই যে পুরো বিষয়, এটি সিলেটের সিলেটবাসীর উপর কতটুকু প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন? আমি শুধু সিলেট হিসেবে দেখি না,
আমি দেখি বাংলাদেশ। এবং আপনি যদি চিন্তা করেন যে এদিকে সিলেট, ওইদিকে চট্টগ্রাম, ওইদিকে কুমিল্লা, ওইদিকে নর্থ বেঙ্গল, পর্যায়ক্রমে তাদের মুভমেন্ট কিন্তু তারা যে জায়গায় সুবিধা পায় সেই জায়গায় যায়, মোবিলাইজ করে, মোবিলাইজ করে। আমাদের সিলেটের সবচেয়ে বড় সুবিধা হলো যে আমাদের অনেক প্রবাসীরা, প্রবাসী বলতে আমি এনআরবি বলি বুঝাই, আবার এই সৌদি আরবিয়ান প্রবাসী, যে প্রবাসী যে 1 কোটি আছেন, অনেকে শখ করে, খায়েস করে, নিবরে জীবনের শেষ সম্বল দিয়ে বাসা বাড়ি বানিয়েছেন, ভাড়া দিয়েছেন, এটা করছেন, ফ্ল্যাট, যে ফ্ল্যাটে ঘটনাটা ঘটলো, এই ধরনের তো অনেকে আমরা বাড়ি ভাড়ার জন্য আমরা অনেকে বানিয়েছি। কিন্তু সেখানে সমস্যাটা হলো যে এখানে ভাড়াটিয়ে কে আসলো, এটা কিন্তু মনিটরিং সিস্টেমের জন্যে আমাদের যে পুলিশ ফোর্স আছে প্রত্যেকটা থানায় তারা বলে দিয়েছে যে আপনার বাড়ি ভাড়া দেওয়ার আগে যিনি ভাড়া নেবেন ওনাকে নিয়ে আসেন, আমাদের সাথে কথা বলেন, এবং উনি বরিশাল থেকে এসছেন, কোন ডিস্ট্রিক্ট থেকে এসছেন, আমরা সেটাকে একটু ভেরিফাই করে দিই। কিন্তু সমস্যাটা হলো বড় সিলেট তো, কার বাড়ি কে ভাড়া দিল, কীভাবে কী হলো, এটা ওই পুলিশ স্টেশনে যাওয়ার এই বদারেশন না করে এই এই এইভাবে দিয়ে দেওয়া হয়, দিচ্ছেন সবাই। তো এইখানে আপনি দেখবেন যে যে টিভি ইন্টারভিউসগুলো হলো গ্রিলের ভিতরে, মানুষ যখন টিভি সামহাও এটাকে নিল, দেখবেন যে আপনার ওই যে সিলেটের মানুষ কিন্তু এই বাসাগুলো ভাড়া প্রকৃতপক্ষে নেয় না, মর্জিনা বেগম নিয়েছেন সিলেটের বাইরের মানুষ। কেন ওনারা নিয়েছেন? কারণ সিলেটে এখানে চাকরি করেন, সরকারি চাকরি করেন বা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করেন, বিভিন্ন ধরনের ব্যবসা করেন, তো তারা তো সহজ সরল মনে আসলো। কিন্তু এই 58 জনের মধ্যে যদি একটা ফ্যামিলি এসে ঢুকে যায়, কেউ কিন্তু বোঝার মতো না, আর একটা ফ্যামিলি ঢুকে সেটা আপনার তারা যে যে কাজগুলো এখানে তারা যে রেডি হচ্ছিল, একদিকে দেখেন আপনি ঘরের ভিতরে ব্লাস্ট, আর একদিকে দেখেন আপনার টুলিটিকরের ওইখানে ব্লাস্ট, তো এই এই জিনিসটা কোইনসিডেন্স না, তো প্ল্যান্ড, ইট প্ল্যান্ড, প্রপার প্ল্যান্ড ওয়েতে যে তুমি ওইখানে করবা, আমি এইখানে করব, তুমি এইখানে এইভাবে এইভাবে হবে। তো এই যে জিনিসগুলো, এগুলোতে হলে আমাদের পাবলিক অ্যাওয়ারনেসের জন্য আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের প্রত্যেক নাগরিককে। কারণ হোলি আর্টিজনের পরে সারা বাংলাদেশের কোনো প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে, মাদ্রাসার থেকে শুরু করে, ইউনিভার্সিটি স্টুডেন্টসরা পর্যন্ত তারা কিন্তু রাস্তায় নেমে গেছে, নেমে গেছে যে মানববন্ধন দিয়ে এটার প্রতিবাদ করার জন্য। যে হুট করে হোলি আর্টিজনের পরে আমাদের একটা প্রতিবাদী কণ্ঠস্বর আমরা গ্রাসরুট লেভেলে সৃষ্টি করতে পেরেছি ফ্রম দ্য প্রাইমারি স্কুলসদের। এখন আমাদের আরও বেশি বেশি করে অ্যাওয়ারনেস প্রোগ্রাম দরকার। অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন অভিমত অনুষ্ঠান। অনুষ্ঠানের এই পর্যায়ে যাচ্ছে ছোট্ট একটি বিরতিতে। বিরতির পর আরও জাতীয় কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং একই সাথে স্থানীয় রাজনীতি নিয়েও কথা বলব জনাব মাহমুদুল সামাদ চৌধুরী এমপির সাথে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।